নমস্কার স্বপ্ন প্রপার্টি সলিউশনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আজকে আমি একটা নতুন খুব সুন্দর একটা প্রপার্টি আপনাদেরকে দেখাবো এটা নৈহাটি বিদ্যাসাগর পথে রয়েছে এই যে জমিটা আপনারা দেখছেন এটা পুরোটা বাউন্ডারি দিয়ে ঘেরা পুরোটা কমপ্লিট দেখুন চারিদিকে বাউন্ডারি দিয়ে ঘেরা খুব সুন্দর একটা পরিবেশ এটা দু কাটা জমি রয়েছে এবং বাস্তু করা রয়েছে যারা লোন করে জমি কিনতে চান তারা কিন্তু এই জমিটার ওপর লোন পেয়ে যাবেন আপনি যদি এলিজিবেল থাকেন তাহলে লোনটা আমরা করে দেবো এই রাস্তাটা রয়েছে ছ ফুটের রাস্তা তো ছ ফুটের রাস্তার ওপরে এই যে জমিটা রয়েছে দেখছেন এই জমিটা বিদ্যাসাগর পথের কাছে রয়েছে এখান থেকে নৈশটি স্টেশন দুই কিলোমিটার পড়বে আশেপাশের পরিবেশ খুবই সুন্দর হিন্দু বাঙালি পরিবেশ এখানে বড় চার গাড়ি ঢুকবে না যেহেতু ছ ফুটের রাস্তা একদিকে একটু ড্রেন করা রয়েছে কিন্তু রাস্তাটা একদম পুরো সোজাসুজি সোজা গিয়েই একদম আপনার চড়া রাস্তাটা পড়ছে মোটর ভ্যান টোটো অটো এরকম টাইপের যা গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু আরামসে চলে যেতে পারে তো আপনারা যারা নৈহাটি মধ্যে থাকতে চান সুন্দর একটা পরিবেশে থাকতে চান আমাদের নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে অবশ্যই কল করবেন কিংবা হোয়াটসঅ্যাপ করবেন জমিটা দেখালাম এবার আপনাদের রাস্তাটা থেকে নিয়ে যায় রাস্তাটার দিকে রাস্তাটা দেখুন তার সঙ্গে সঙ্গে আপনারা পরিবেশটাও বুঝতে পারবেন যথেষ্ট ভদ্র পরিবেশ এবং সব বড় বড় বাড়ি এখান থেকে আপনি সমস্ত কিছু আপনি কাছাকাছি পেয়ে যাবেন এখানে যে ছ নম্বর বিজয়নগরের যে বাজারটা আপনি পায়ে হেঁটে তিন মিনিট মতো লাগবে যেটা বড়ো পুকুর বলে সে পুকুর আপনি এখান থেকে দুই থেকে আড়াই মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আর নোয়াহাটি স্টেশন এখান থেকে দুই কিলোমিটার পড়বে পরিবেশ খুবই সুন্দর যারা বিদ্যাসাগর পথের এরিয়া সম্বন্ধে যারা জানেন তারা বুঝতে পারবেন যে এরিয়াটা কতটা ডেভেলপড এরিয়া আর তাছাড়াও নৈহাটি মিউনিসিপ্যালিটির মধ্যে সমস্ত এরিয়াই খুবই গুরুত্বপূর্ণ আমাদের নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে যাদের জায়গাটা পছন্দ হবে তাছাড়াও আমাদের আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে যারা জমি বাড়ি ফ্ল্যাট খুঁজছেন তারা আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন ভিজিট করে দেখবেন অনেক ভিডিও আছে দামি প্রপার্টি এবং অল্প দামের প্রপার্টি নানান ধরনের প্রপার্টি আমাদের চ্যানেলের মধ্যে আছে অবশ্যই কল করবেন কিংবা হোয়াটসঅ্যাপ করবেন ধন্যবাদ